বাস বাস বাস, ফ্রিতে বাস দেওয়া হচ্ছে ভাই। মোবাইল বাংলাদেশ ইস্টার্ন প্লাজার একেবারে লাস্ট ফ্লোর, সিঁড়ি থেকে উঠে হাতের বাম সাইডে মোবাইল বাংলাদেশ ব্রাঞ্চ টু, এটা মোবাইল বাংলাদেশ ব্রাঞ্চ টু, আবারও বলছি মোবাইল বাংলাদেশ ব্রাঞ্চ টু। ওইখানে গেছিলাম আমি আমার এই পিক্সেল 6 এই ফোনটা নিয়ে, পিক্সেল 6 নিয়ে গেছিলাম তাদের কাছে। আমার ফোনের সমস্যা ছিল, ফোনের সমস্যা ছিল ওই লোকে 2 মিনিট পর পর এই নিত আর কি, বন্ধ হয়ে আবার এক এক আর কি চালু হইতো, আর কি কোনো সময় স্টিল দাঁড়াইতো না, ঠিক আছে। এই সমস্যাটা ছিল। এখন তাদের কাছে গেছি আমি গোপালগঞ্জ থেকে সকাল 10টায়, তারা আমাকে সারছে রাত 8টায়, 8টার আর কি 10-15 মিনিট আগে সারছে আমাকে। আচ্ছা যাই হোক, মাঝের কাহিনীগুলো বলি। তারা সকালে আমি এসে তাদের কাছে যাওয়ার পরে তারা মোবাইলটা খুললো, মোবাইলটা খুলে সেই সময় কিন্তু আমার ক্যামেরাটা ভালো ছিল, আমি আগেই বলে রাখি আমার ক্যামেরাটা ভালো ছিল, আমার ক্যামেরা ভালো, আমার ব্যাটারি ভালো, সবকিছু ভালো আমার, শুধু মাদার বোর্ডের সমস্যা, ঠিক আছে। এখন তারা মোবাইলটা খুলছে, মোবাইলটা খোলার পরে এখন মোবাইলটা খোলার পরে এখন তারা আমাকে বলতেছে, একজন লোক এসে যে আর কি আমার মোবাইলটা খুলছে, সে এসে আমার পাশে বসছে, বসে বলতেছে ভাই এই সে আপনার ফোন ঠিক হবে, একটু রিক্স আছে, রিক্সটা আপনার নেওয়া লাগবে, মাদার বোর্ডের একটু রিক্স আছে, ঠিক আছে। এখন মাদার বোর্ডে একটু রিক্স আছে, হ্যাঁ ভাই আমার ফোন যেহেতু চলতেছে না, আচ্ছা করেন, রিক্স যেহেতু আছে শুনেন, বুঝেন ভাই আমার কথাটা ভালো হবে, রিক্স যেহেতু আছে আমি করতে বলছি করেন, আচ্ছা রিক্সটা আমি নিলাম, সমস্যা নেই। এখন মাদার বোর্ডের রিক্স আমাকে নিতে বলছে, নিছি, হ্যাঁ ঠিক আছে, মাদার বোর্ডের রিক্স নিলাম আমি। তারা সকাল 10টার সময় কাজ ধরলো আমার, সকাল 10টার সময় কাজ ধরলো। এখন দুপুর হয়ে যায়, দুপুরে আমি খাওয়া দাওয়াও ভাই করি নাই সারাদিন, খাওয়া দাওয়া না করে তাদের ওইখানে বসে রয়েছি আমি, আমার তো ফোন নিয়ে একবার গোপালগঞ্জ ফিরে আসতে হবে। এখন দুপুরের দিক তারা ফোনটা আর কি একবার এসে, ও মাঝে আবারও তারা বলছে আমাকে যে সিপিইউ চেঞ্জ করা লাগবে, আমি তো জানি ভাই সিপিইউ চেঞ্জ করা লাগে না, সিপিইউ রিবল করা লাগে। এখন তারা রিবলই করতেছে, এখন রিবল করার ভিতরে এখন মাঝে একবার ওই ও অন হয়েছে, রিবল করার পরে 1টার দিকে না 12টার দিকে যেন অন হয়েছে, অন হওয়ার পরে ওই আসতেছে রিকভারি মুডটা আর কি। তাও ব্যাটারি দিয়ে চালু করলে চালু হয় না, চার্জে দিলে আমার ফোন চালু হয় আর বুট লুপ আর কি সে চলে আসে, রিকভারি মোডে চলে আসে। এখন সে তারা আমরা বুঝাচ্ছে যে ভাই দুইটা সিপিউ লাগালাম আপনার ফোন, তারপরেও চালু হচ্ছে না, এন ত্যান ভাই, আচ্ছা হচ্ছে না বুঝলাম। এখন বিকালের দিকে, তারপর বিকাল পর্যন্ত হয়ে গেছে, তারা কোনো ই পায় নাই, ওইটা নিয়ে কাজ করছে, আমারটা নিয়ে কাজ করছে, হ্যাঁ এটা আমি মানে আমারটাই কাজ করতেছিল। এখন বিকাল হয়ে যায় তারা পারে না, এখন বিকালের দিক আমি সে তাদেরকে বলছি ভাই যদি বিকালের পরে আর কি সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি তাদেরকে বলছি ভাই আপনারা যেহেতু পারতেছেন না আমার কাছে ফোনটা, আমার ফোনটা রাখেন, রেখে আমার সেট করে আমার দিয়ে দেন, আমি ইসে মোতালেব প্লাজায় নিয়ে যাই আর কি। এখন মোতালেব প্লাজায় নিয়ে যাব, এখন ওইটার কথা বলার পরে সে তাদের এখন আর কি একটু চেঞ্জ হয়ে গেছে, যে এখন বলতেছে আমার ভাই কাজ তো আমি সারাদিন করলাম, এখন অন্য জায়গায় দেখাবেন কেমন দেখা যায়, আমরা আর একটু চেষ্টা করি। আমি বললাম আচ্ছা ভাই আর 1 ঘন্টার মতো চেষ্টা করেন তাইলে। এখন 1 ঘন্টা ওইটা বলার পরে এখন তারা পাঠাই দিয়েছে ফোন ভাই ইসে কি বলে তাদের ইসে নাকি এই ইস্টার্ন প্লাজায় নাকি আছে তাদের 8 নম্বর ফ্লোরে তাদের ল্যাব আছে, 8 নম্বর ফ্লোরে তাদের ল্যাব আছে ইস্টার্ন প্লাজায়, তাদের 8 নম্বর ফ্লোরটা আসলো কই, আমি এইটাই বুঝলাম না, আছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা মতে
আট নম্বর কোনো আর কি স্টেশন প্লাজা আট নম্বর কোনো ফ্লোর নাই। আচ্ছা, পাঠাইছে, তারা উপরে পাঠাইছে। এখন পাঠানোর পরে এখন মানে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায় ভাই, আমার ফোন এ মানে আসেই না, তাদের কাজ চলতেছে, কাজ চলতেছে। আমি এত করে বলতেছি ভাই আপনাদের আর কাজ করা লাগবে না, আপনি নিয়ে এসেন আমার ফোনটা নিয়ে এসেন। এরপরে লোকে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি বলছি ভাই আমার ফোনটা নিয়ে এসেন, আপনি আমার ফোনটা আমার দিয়ে আপনি মাফ করেন। এখন তারা দেবেই তো না, দেবেই না, মানে অন্য জায়গা নেব ফোন আমি, এখন দেবে না। লাস্ট ফিনিশিং আমার 8টার আগে, রাত 8টার 15 থেকে 16 মিনিট আগে, হয়তো 20 মিনিটই হইতে পারে, 1 মিনিট আগে তারা আমাকে আমার ফোনটা সেট করে তারপরে দিছে, মানে ফিটিং টিটিং করে দিছে। এখন ফিটিং করে দিয়েছে, এখন তারপরে আমি আর কি এসে মোতালেব প্লাজায় গেলাম। মোতালেব প্লাজায় যাই আমি আর কি পায়ে আর কি দোকানের সময় সব বন্ধ করে দিচ্ছিল, কোনো কাজ করেনি। আমার ফোন মাদার বোর্ড তো ওইটা পুরো ডেড, আমি এখন এই যে ফোন ওইটাই চালাচ্ছি, কিন্তু এটার মাদার বোর্ডটা আর কি আমি চেঞ্জ করছি। এখন চেঞ্জ করার সময় ভাই এই যে দেখেন দেখেন ভাই দেখেন দেখেন এই যে আমার ব্যাটারি, ব্যাটারির এই রেবনটা এখান থেকে কাটছে, কাটে না অবশ্য ছেড়ছে। এইটাও ভাই, ভাই আমার মাদার বোর্ডের রিক্স আমি নিছি ভাই, ঠিক আছে। আমার কেন ক্যামেরার রেবন যাবে, আমার কেন ব্যাটারির রেবন যাবে, আমি তো এইটাই বুঝলাম না ভাই। আমি মাদার বোর্ডের রিক্স নিছি, এইটার রিক্স তো আপনাদের, তাই না? ফিটিং করাও যদি আপনারা যদি না পারেন ভাই, তাহলে দোকান কেন খুলে নিয়ে বসছেন, আমি তো এইটাই বুঝলাম না ভাই। দেখেন ভাই এই যে আমার ক্যামেরা ভাই, ভাই এত শখের ফোন, মাদার বোর্ড পর্যন্ত আমি চেঞ্জ করলাম, টাকার দিকে এত টাকা খরচ করে মাদার বোর্ড পর্যন্ত চেঞ্জ করলাম। হ্যাঁ, এখন চেঞ্জ করার পরে দেখেই যে ক্যামেরা 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 ওই খোলার পরে দেখছি আর কি, প্রথম 2 দিন গেছে, আজকে হলো টের পেলাম, মানে বুঝতে পারছি যে আমার ই গেছে, ওই রেবনটা ই হয়েছে, আজকে নিয়েছিলাম এক জায়গায়। ভাই মাদার বোর্ড লাগানোর সময় আমি আর কি এটা খেয়াল করি না, মাদার বোর্ড লাগানোর পরের থেকে আর কি ক্যামেরা আসতেছে না, ওই সময় আর কি এরকম ভাবে বোঝা যায় নাই। ব্যাটারিটা বোঝা গেছিল, ব্যাটারিটা বোঝা গেছিল, ব্যাটারিটা বোঝা গেলে, কিন্তু ব্যাটারিটা আর কি চলতেছিল, তারপরও এখনো চলতেছে ব্যাটারিটা। হ্যাঁ, কিন্তু ক্যামেরাটা ভাই, ক্যামেরাটা যেতেছে। এখন যদি কেশর বাঁশ খাইতে ইচ্ছা করে, এত সুনাম ধন্য মোবাইল সার্ভিসিং সেন্টার, এই যে নাম কি মোবাইল বাংলাদেশ, এটা এই যে ব্রাঞ্চ 2, সারাদিন ভাই গোপালগঞ্জের থেকে যাইয়ে আমার সারাদিন বসে থাকা লাগলো। আর আগে একবার আমি গেছিলাম আমার iPhone 7 Plus নিয়ে, ওই সময় হলো গিয়ে লাইট এসির কাজ করেছিলাম আর কি, আমার ডিসপ্লের এক সাইড আর কি বিলাক হয়ে থাকতো, আর অন্য সাইড দিয়ে আর কি সব ঠিক ছিল আর কি, অল্প একটু জায়গা নিয়ে, ধরেন এই যে এতটুক এতটুক জায়গা নিয়ে আর কি বিলাক হয়ে থাকতো, ওইটা নিয়ে গেছিলাম, তারা ওইটা ঠিক করছে। ঠিক করার পরে বাসায় যে যা সেই তাই, প্রথমে বিল করছিল 2000 টাকা, পরবর্তীতে বিল বিল আমার দেওয়া লাগছিল 2500 টাকা, ঠিক আছে, পরবর্তীতে বিল আমার দেওয়া লাগছিল 2500 টাকা। এটা হলো 7 প্লাসের ঘটনা বলছি। আচ্ছা যাই হোক, আমি বাসায় এসে ফোন মানে করে ইসের ভিতরে ঢুকে আমি ফোন দিলে আমার ফোন দেখায় তো ওভার টেম্পারেচার না টেম্পারেচার হাই এরকম কিছু একটা দেখায়, আমার নেটওয়ার্ক মেটওয়ার্ক সব চলে যায়, আমার ফোনটা বন্ধ হয়ে আবার চালু হতো, এরকম সমস্যা হয়েছিল আর কি। তারা কাজ করছে কিন্তু লাইট আইসির লাইট ডিসপ্লের এক সাইড দিয়ে এরকম এক সাইড দিয়ে আর কি ই ছিল কালো হয়ে থাকতো, তারা করছে লাইট আইসির কাজ, আমার নেটওয়ার্ক আইসির কেন 12টা বাজলো ভাই, ওইটা নিয়ে আমি কোনো কিছু বলি না। তারপরেও কিন্তু আমি এই যে এই Pixel 7 Plus আর কি ই পিক্সেল বলতেছি আর কি iPhone 7 Plus নিয়ে আমি গেছিলাম আরো 6-7 মাস আগে, ওইটা যাওয়ার পরেও ওইটার বাস খাওয়ার পরেও আমি এইবারে যে গেলাম Pixel 6 নিয়ে, এইটাতেও বাস পাই, মাদার বোর্ডটা তো ডেট করছে, আমার ক্যামেরাটারও বাস বাস দিয়েছে, প্লাস আমার ব্যাটারিটারও বাস দিয়েছে ভাই।
লাইক আমার শিক্ষা হয়েছে ভাই, দুই দুইবার শিক্ষা হয়েছে, আমার আর কোনো কিছু বলার নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই, এতটুকু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তাই শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যদি শুনে থাকেন, ধন্যবাদ ভাই।